আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সব সুন্দর একটা সময় কাটতেছে। আমি ওস্তাদ মাহমুদ আজকে চলে আসলাম আরেকটি নতুন অধ্যায় নিয়ে, আরেকটি নতুন অভিজ্ঞতা নিয়ে। তো আজকে হচ্ছে আমরা পড়বো আমাদের এসএসসি আইসিটি সর্বশেষ চ্যাপ্টার ডেটাবেস। ওকে, আচ্ছা তো তোমরা তো হচ্ছে আমাকে মোটামুটি সবাই চিনো, অনেক ধরে ক্লাস করতেছো, আদিলকেও সবাই চিনো, আদিলকে নিয়ে তো নতুন করে কিছু বলার নাই। আচ্ছা তো আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে আমরা কি শিখবো, ডেটাবেস এর ব্যবহার শিখবো, ঠিক আছে? তো আমাদের এই চ্যাপ্টারটা মেইনলি ডেটাবেস নিয়ে। তো এখন ডেটাবেস পরিচিতি, ডেটা সেটা জিনিসটা কি, খায় নাকি মাথায় দেয়, আমাদের সেটা যা লাগবে, তাই না? তো চল আমরা হচ্ছে ডেটাবেস নিয়ে জানার চেষ্টা করি। তো ডেটাবেস কি আসলে? ডেটাবেস হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে বিপুল পরিমাণে উপাত্ত বাটা মজুদ রাখা যায়, প্রয়োজনে নতুন উপাত্ত যোগ করা যায় এবং উপস্থিত উপাত্ত প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাবে পরিবর্তন ও সাজিয়ে উপস্থাপন করা যায় এবং সংরক্ষণ করা যায়। তো সহজ কথা ধরো যে আমার অনেক ডাটা আছে, অনেক তথ্য আছে, ওই তথ্যগুলোকে আমি সুন্দর করে সাজাবো, লাগলে আমি নতুন তথ্য যোগ করবো, দরকার হলে আমি কিছু তথ্য বিয়োগ করবো, হ্যাঁ, এবং আমি যখনই চাই তখনই হচ্ছে আমি তথ্যগুলো অ্যাক্সেস করতে পারবো। এরকম একটা সিস্টেম হচ্ছে কি আমার ডাটাবেস। যেমন ধরো তোমার স্কুলে যে তোমার ধরো যে 2000-3000 স্টুডেন্ট আছে, সবাই ঠিক মতো বেতন দিচ্ছে কিনা, পরীক্ষায় পাস করতেছে কিনা, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে একটা ডেটাবেসে নিয়ন্ত্রণ করা হয়, না হলে কিন্তু 2000-3000 স্টুডেন্ট কে মনিটর করা সম্ভব হতো না। আচ্ছা এখন ডেটাবেস আসলে কিরকম হয়? সহজ করে ডেটাবেস হচ্ছে টেবিলের মতো, বুঝছো? আমার একটা ডেটাবেস হচ্ছে অনেকগুলো টেবিল থাকে, অনেকগুলো টেবিল নিয়ে কি হয়, শুধু টেবিল হলেই হবে না, টেবিলগুলো সম্পর্কযুক্ত হইতে হবে, অনেকগুলো সম্পর্কযুক্ত টেবিল নিয়ে আমাদের ডেটাবেস গঠিত হয়, হ্যাঁ, আমরা তো প্র্যাকটিক্যালি দেখবো একটু পরে। আচ্ছা তো এই যে স্যার দেখবো যে এইরকম দেখতে, যে হয়েছে ধরো যে তোমার সবার ইনফরমেশন পাওয়া, সবার ইনফরমেশন পাবা, কে কোন জায়গায় আছে, জিপ কোড কি, ইমেল কি, ফোন নাম্বার কি, সিটি কি, সবগুলা কিন্তু এই এরকম কি আমাদের হচ্ছে ডাটাবেস থেকে পাওয়া যাবে। এবং ডাটাবেসের মধ্যে যে সুবিধাটা দেখো, তথ্যগুলো কি সুন্দর ভাবে সাজানো আছে এবং এগুলা খুব সহজেই, ধরো লাখ লাখ ডাটা যদি থাকে আমি খুব ইজিলি একটা ডাটা খুঁজে বের করতে পারবো, কিভাবে বের করবো নেক্সট ডাটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা তো এখন এই যে আমার দেখো এখানে আমার প্রত্যেকটা টেবিলে অনেকগুলো কলাম আছে এবং অনেকগুলো সারি আছে, কলাম গুলোর একটা নাম আছে, সারি গুলোর আরেকটা নাম আছে, ঠিক আছে? আচ্ছা তো এখন তোমার এই ধরো একটা ছোট একটা টিভি, হ্যাঁ, আইডি নাম্বার দেওয়া, কোম্পানি দেওয়া, লাস্ট নেম দেওয়া, ফার্স্ট নেম দেওয়া। আচ্ছা তো এই যে আমার হচ্ছে খাড়া খাড়া গুলোকে কি বলা হয়, খাড়া খাড়া গুলোকে বলা হয় আমার কলাম, এবং এই যে শোয়ানো গুলোকে কি বলা হয়, শোয়ানো গুলোকে আমার বলা হয় সারি। এখানে আমার চারটা কলাম আছে এবং তিনটা সারি আছে। মনে রাখবেন স্যার, আমার কলাম বরাবর হেডিং এ যারা থাকে ওদেরকে বলা হয় ফিল্ড, এবং সারি বরাবর যারা থাকে ওদেরকে বলা হয় রেকর্ড। কলাম বরাবর যারা থাকে ওদেরকে বলা হয় ফিল্ড, এবং সারি বরাবর যারা থাকে ওদেরকে বলা হয় রেকর্ড। এই কলাম বরাবর হেডিং এ যারা আছে মানে আইডি, কোম্পানি, লাস্ট নেম, ফার্স্ট নেম, এগুলো কি, এগুলো হচ্ছে আমার ফিল্ড। আর সারি 1-2-3 এগুলা কি, এগুলা হচ্ছে আমার রেকর্ড। তোমার ফিল্ড মানে কি, ফিল্ড মানে হচ্ছে যেখানে একই ধরনের ডাটা থাকে, যেমন ধরো আইডিতে যা আছে সব নাম্বার, নেম, নেমে যা আছে সবগুলো হচ্ছে টেক্সট। এখন তোমাদেরকে হচ্ছে আমি একটু জানিয়ে বলি যে আমাদের হইতেছে ফিল্ডের ডেটা টাইপ নিয়ে বলি। ফিল্ডের ডেটা টাইপ মানে হচ্ছে তোমার ওই ফিল্ডের ডাটাগুলো কি ধরনের। ডেটা টাইপ অনেক ধরনের আছে, তোমার নাম্বার, অটো নাম্বার, টেক্সট যেখানে লেখালেখি করতে হয়, অ্যাড্রেস যেখানে আমরা অ্যাড্রেস দিই, অথবা কারেন্সি যেখানে আমরা টাকা পাঠিয়ে কথা বলবো, ওয়েলি অবজেক্ট যখন আমি সুযোগ করবো, এরকম অনেক কিছু আছে আর কি, হ্যাঁ। তোমার হচ্ছে ডাটাই, এটা আসলে তোমাদের নাই, এটা হচ্ছে তোমার যখন হচ্ছে যে কলেজে উঠবা তখন বিসেটে পাবা, তোমাদের খালি যে একটা মেইনলি হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড আর কি, হ্যাঁ। আচ্ছা তো আমরা ওইখানেই থাকি। তো এই যে স্যার আমাদের এখানে ইউনিয়ন একটি ফিল্ড, একটি সাইডে যতগুলো সেল আছে প্রত্যেকটি মিলে একটি রেকর্ড তৈরি করে। মানে এই যে আমার তো আইডি, কোম্পানি, লাস্ট নেম, ফার্স্ট নেম, এগুলো তো হচ্ছে আমার একটা ফিল্ড, এই যে, এবং তুমি দেখবে এই প্রত্যেকটা একই রকম হয়, নাম্বার লেখা, অ্যাড্রেস, বার্থডেট, এরকম,
এখন দেখো এই যে আমি যদি এই সারি বরাবর আগাই তাইলে হচ্ছে আমি আইডি ওয়ান কে পাই, যার ফার্স্ট নেম আদিল, লাস্ট নেম হচ্ছে হাসান, আদিল হাসান, এবং কোম্পানি কি ও টেন এম এস এ কাজ করে। তো এই যে আমি যদি একটা সারি বরাবর যাই আমি একজন ব্যক্তি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাই। এই যে একজন ব্যক্তি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া এটাকে বলা হয় রেকর্ড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রেকর্ড। ঠিক আছে, এটা বুঝতে পারলাম। এরপরে তোমার সারি বরাবর থাকে রেকর্ড, কলাম বরাবর কে থাকে ফিল্ড। ওকে, তো এখন এই যে আমাদের ডেটাবেস প্রোগ্রামের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, হ্যাঁ কি কি বৈশিষ্ট্য? এই যে আমার ধরো বিভিন্ন ধরনের টেবিল তৈরি করে অজস্র এটাকে রাখা যায়, সংরক্ষণ করা যায়, পরিবর্তন করা যায়, আমার বিপুল তথ্য থেকে কাঙ্ক্ষিত যে কোনো তথ্য থেকে খুঁজে বের করা যায়, আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি দেখবো, এবং হচ্ছে যে তোমার প্রিন্ট করা যায় নেক্সট ক্লাসে দেখবো আমরা কিভাবে প্রিন্ট করে প্র্যাকটিক্যালি দেখবো। এরপর হচ্ছে এই যে তুমি চাইলে শর্ত দিয়ে দিতে পারো যে না আমি আসলে এত থেকে বেশি বা ছোট, এত থেকে হচ্ছে তোমার কি বলে যে এত এত সমান বা ছোট, অথবা এত কম বা ছোট। হ্যাঁ, তোমার এরকম হচ্ছে অনেক শর্ত দিয়ে তুমি কি করতে পারো যে হচ্ছে তথ্য খুঁজে বের করতে পারো। যেমন ধরো তোমার একটা কোম্পানির হচ্ছে যে 2 লাখ ধরো যে কাজ করে এরকম লোকজন আছে, এখন ধরো তুমি ওখান থেকে বের করছো কাজের স্যালারি 10,000-এর উপরে এবং 1 লাখের কম এরকম মানুষ বের করছো, এগুলো কিন্তু তুমি কি করতে পারবা ডেটাবেসে করতে পারবা। এই যেমন ধরো এখানে কি বলা আছে যে 2,000 থেকে বড় বা সমান এবং 11,500 থেকে ছোট বা সমান, এইরকম শর্ত দিয়ে তুমি কি করছো এটা খুঁজে বের করছো, এরকম খুঁজে বের করতে হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এরপরে আমার হচ্ছে এই যে ডেটাবেস থেকে রেকর্ড সমূহকে আলাদা করে ডেটা টেবিল তৈরি করা যায়, হ্যাঁ এটা কোয়েরিতে করা যায়। আমার হচ্ছে যে পুরো ডেটাবেস থেকে ডেটা গুলোকে আলাদা করে একদম ধরো যে ছোট একটা টেবিল বানায় ফেলা যায়, এটা দেখবো নিশ্চিত আছে। এরপর তো হচ্ছে যে ওই যে তোমাকে কি বললাম 2 বা 10 টেবিলের মধ্যে অবশ্যই রিলেশন থাকবে না, ডেটাবেস হবে না, ডেটাবেস হওয়ার জন্য অবশ্যই কয়েকটা টেবিলের মধ্যে সম্পর্ক থাকা লাগবে। হ্যাঁ, আচ্ছা, আর এরপর ধরো যে ওই যে আমাদের হচ্ছে তোমার অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, হ্যাঁ এই জিনিসগুলা কি, এগুলা কিভাবে করে, সর্টিং কেমনে করে, এগুলো আমরা দেখবো স্যার প্র্যাকটিক্যালি দেখবো নেক্সট ক্লাসে। আচ্ছা, তো এর ফলে আমি তোমাকে যেটা বললাম ফাইলগুলোর মধ্যে অবশ্যই একটা লিঙ্ক তৈরি হবে, তার কারণ ডেটাবেসে প্রত্যেকটা টেবিল কি থাকে সম্পর্কযোগ্য থাকে। হ্যাঁ, আচ্ছা, তো এই ডিবিএমএস, তো ডিবিএমএস সব কথা বলেছে, ডিবিএমএস হলো একটা সফটওয়্যার, ডিবিএমএস হলো একটা সফটওয়্যার, এটা কিনা আমার হচ্ছে এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা সুন্দরভাবে সম্পাদন করে দিবে, মানে আমার একটা ব্যবহারকারী যেভাবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে নির্দেশ দেয়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেসকে সেভাবে পরিবর্তন করে এবং ব্যবহারকারী যেভাবে ডেটা চায় তাকে তা প্রদান করে, এবং এই কাজটা হচ্ছে একটা সফটওয়্যার নিশ্চিত করে, ওটাকে আমরা বলি ডিবিএমএস। ঠিক আছে, আচ্ছা, গ্রেট। এই যে আমার ব্যবহারকারী যেভাবে যাবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ওভাবে কাজ করবে, এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করার পরেই আমি একটা পূর্ণাঙ্গ ডেটাবেস পাবো। হ্যাঁ, আচ্ছা, তো এখন এগুলো সব বোরিং লাগবে কারণ এগুলো শুধু বইয়ের কথা, তো আমরা নেক্সট যখন প্র্যাকটিক্যাল দেবো তখন মজার হবে। আচ্ছা, তো এই ডিবিএমএস দিয়ে আসলে কি হয়, মানে আমি সফটওয়্যারটা ইউজ করবো, সফটওয়্যার দিয়ে আমি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট কাজ করলে লাভটা কি, অনেক কাজ করা যেটা দিয়ে যে কোনো নতুন রেকর্ড যোগ করা যায়, রেকর্ড আপডেট করা যায়, আমার ধরো কোন রেকর্ড লাগবে এটা তুমি বাদ দিতে পারো, এটা অবশ্যই সংরক্ষণ করা যায় খুব সুন্দর ভাবে, নিরাপত্তা নিশ্চিত করা যায়, আমার ডুপ্লিকেট হয় না, ডুপ্লিকেট হলে সমস্যা হয়ে দেখবো, রিপোর্ট তৈরি করা যায় নেক্সট ক্লাসে দেখবো, আর এটা অনুসন্ধান করা যায় এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবো আমরা। ঠিক আছে, আচ্ছা, এরপর এটা হচ্ছে ব্যবহারিক যে এই জিনিসগুলো আছে যে তোমার অ্যাক্সেস করা, টেবিল তৈরি, এন্ট্রি আকার পরিবর্তন করা, কলাম যুক্ত করা, রেকর্ড যুক্ত করা বা বাতিল করা, হ্যাঁ এই প্রত্যেকটা জিনিস স্যার আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। এরপর কুয়েরি আর রিপোর্ট আছে, কুয়েরি হলো স্যার হচ্ছে আমার শর্ত সাপেক্ষে তোমার কি করা তথ্য, যেমন তোমাকে আগে বলছি যেমন ধর একটা বিশাল টেবিল থেকে তুমি বের করবা যে না স্যালারি রেঞ্জ হচ্ছে 5,000 থেকে 2,000 টাকা যা যা আছে অনেকে বের করে চাই, এবং শুধু ওরা না প্লাস যাদের বয়স হচ্ছে 30 থেকে 35-এর মধ্যে এবং স্যালারি হচ্ছে 10,000 থেকে 15,000-এর মধ্যে এরকম মানুষকে বের করতে চাই, এরকম শর্ত দিয়ে যখন তুমি এটা খুঁজছবা ওটাকে বলা হবে কোয়েরি। হ্যাঁ, আর রিপোর্ট কি, মানে এই যে ধরো যে তোমার ডেটাবেসে তোমার ডেটাবেসটাই ধরো হার্ড কপি বা প্রিন্ট আকারে বের করা বা পিডিএফ আকারে বের করা,
ওটাকে আমরা কি বলি রিপোর্ট বলে। এবং আমরা সাধারণত পুরো ফুল ডেটাবেস রিপোর্ট করি না, কুয়েরি করি আগে, কুয়েরি করে ওটা রিপোর্ট বানাই, ঠিক আছে। আচ্ছা তো গেল এইটুকু। তো আমরা যেটা করি আর কি, যে পাঁচ টেবিলকে সরাসরি প্রিন্ট কর থেকে আমরা একটা কুয়েরি করি, কুয়েরি করে টেবিলকে ছোট করি, এরপর প্রিন্ট করি, ফলে দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ আমরা স্যার নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ কি হবে কি করা হয়েছে। ওকে আচ্ছা ঠিক আছে, তো তাহলে স্যার হচ্ছে এই দ্যাটস ইট। আর হচ্ছে যে তোমার থ্যাংকস ফর লার্নিং, বাট থ্যাংকস ফর লার্নিং দিয়ে লাভ নাই, আমরা হচ্ছে জাস্ট থিওরি পার্টটা দেখলাম। আমরা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যাল দেখবো, আমরা ইনশাল্লাহ নেক্সট দুই ক্লাসে প্র্যাকটিক্যাল দেখবো। হ্যাঁ মানে হচ্ছে প্রথম পার্টে দেখবো কুয়েরি রাখ পর্যন্ত, অ্যান্ড সেকেন্ড পার্টে দেখবো কুয়েরি অ্যান্ড রিপোর্ট তৈরি। তো স্যার তাহলে ইনশাল্লাহ নেক্সট দুই ক্লাসে প্র্যাকটিক্যাল ক্লাস দেখার আমন্ত্রণ রইলো। ততদিন স্যার সবাই সুস্থ থাকো, শুনে থাকো, আল্লাহ হাফেজ।